নমস্কার, আমি শুক্লা। আমার ছোট্ট ছাদ বাগানের চ্যানেলে আবার নিয়ে এসেছি অন্য একটা ভিডিও। ভিডিওতে আমি দেখাবো ছোট ছোট লঙ্কা চারা আমি কিভাবে তাদের বড় করি। ছোট্ট ছোট্ট লঙ্কা চারা, তাদের কিভাবে বড় করি। গাছের ফলগুলো দেখুন, হচ্ছে তো, বড় হচ্ছে, বুঝতেই পারছেন। এই দেখুন, এখানে আবার মুকুল এসছে নতুন করে। আর এই যে দেখুন, ফলগুলো বেশ বড় হয়ে গেছে। আরো যখন বড় হবে তখন আরো ভালো লাগবে। এই দেখুন, আমি সবসময় বাগান শেয়ার করি প্রথমে, তারপরে আমি আমার ভিডিওটা করি। আজকের ভিডিও ছোট ছোট লঙ্কা চারা থেকে আমি লঙ্কা চারাগুলোকে কিভাবে বড় পটে বসানোর আগে কিংবা বড় গ্রো ব্যাগে বসানোর আগে আমি তাদের তৈরি করে নিই, একটু বড় করে তৈরি করে নিই, সেইগুলোই আজকে দেখাবো। আর এই লঙ্কা চারাগুলো আমাকে একজন গিফট করেছেন। আর আমাদের ভেতর এই গাছ দিয়ানিয়াটা সব সময় চলতে থাকে। আমরা কয়েকজন বন্ধু আছি যারা আমরা সব সময় গাছ বিনিময় করতে খুব খুব ভালোবাসি। আমার বাগানে যে গাছ আছে ওনার বাগানে নেই, আমি দিলাম, উনি আবার আমার কাছে যেটা নেই উনি দিলেন, এই রকম। হয়তো প্রচুর লঙ্কা চারা করেছি, অনেক হয়ে গেছে, কোথায় দেব, দিয়ে দাও, এই রকম। আর এতে কি হয়, গাছ বিনিময় করলে মনটা খুব ভালো থাকে, আর ঝগড়াঝাটিও নেই। তো গাছ বিনিময়ে এমন জিনিস, সববার ভালো লাগে গাছ। তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরু করি। সেই লঙ্কা চারাগুলোকে আমি কিভাবে বড় করি তারই ভিডিও করব। গাছগুলো বসানোর জন্য এই যে চারাগুলো আমাকে উনি দিয়েছেন, এটা হচ্ছে ছোট ছোট লম্বা লম্বা লঙ্কা হবে, আর এটা হচ্ছে বুলেট দিয়েছেন। আমি একটু চালা মাটি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আমি যে গ্লাসগুলো এই গাছগুলো বড় করি সেইগুলো। দেখুন, বুলেটটাই বসাবো এখন। প্রচুর হাওয়া দিচ্ছে, আমাকে গাছগুলো কালকে রাত্রিরে দিয়েছেন, আমার এখনো বসানো হয়নি। আপনারা এরকম করবেন না কিন্তু। এক হাতে তো তাই একটু অসুবিধা হচ্ছে। এইবার আর পড়বে না। এই দেখুন কত সহজ, দেখেছেন, চট করে হয়ে যায়। আর এই থালাটায় জল দিয়ে দেবো, এগুলো ভিজেও যাবে। এই দেখুন আমি এতে মাটি ভরে নিয়েছি বেশ খানিকটা। আর এই গাছটা যে এই যে সুন্দর একখানা গোড়ায় মাটি আছে, এর জন্য আমার আরো সুবিধা হবে, গাছটা তাড়াতাড়ি ধরে নেবে। গাছটা একটু বেশ বড় করে নিয়ে তবে আমি গ্রো ব্যাগে দেব। এখন তো আমি গ্রো ব্যাগেই গাছ করছি, টবে করছি না। দেখুন আবার দুটো করে ফেলেছি, তিনখানা মোট আমার হয়ে গেল। আর এটায় মাটি নিয়ে নিয়েছি, আবার একটা গাছ নিয়ে বসিয়ে দেব। এই যে এই গাছটার গোড়াটাও খুব সুন্দর আছে, এটাকে বসিয়ে দেব। আসলে এক হাতে ফোনটা আছে তো অসুবিধা হচ্ছে। এই দেখুন, আপনারাও কিন্তু এইভাবেই করবেন যারা লঙ্কা গাছ করবেন। এইভাবে করে নিলে না, এই গাছগুলো যখন বেশ আর একটু বড় হয়ে যাবে তখন এইরকম টবে বসালে সবচেয়ে ভালো।
আজকে আমি বুলেটটা করে দেখালাম। এখনো কিন্তু আমার বাকি আছে, এই দেখুন এই লঙ্কার গাছগুলো বাকি আছে, সন্ধে হয়ে যাচ্ছে, আমি তাই শুধুমাত্র আজকে এই বুলেট কটাই বসাবো, কাল আবার এগুলো বসাবো। দেখুন সব কটা বুলেট গাছগুলো, বুলেট লঙ্কার গাছগুলো বসিয়ে দিয়েছি, আর দেব এদের একটু জল, খুব ধীরে ধীরে দেব, আর থালাতে আমি একটু জল ঢেলে দেব। আর এই থালায় আমি একটু জল ঢেলে দিচ্ছি, নিচ থেকে ভিজে যাবে। দেখুন সহজ পদ্ধতিতে কিন্তু দেখিয়ে দিলাম, জলটা যখন নিচে যাবে গাছগুলো দাঁড়িয়ে যাবে। আমি যদি কাল ভিডিও করি আমি গাছগুলো দেখাবো কেমন আছে, আর এইগুলো বসানোর পরও দেখাবো, আজকে আর বসাবো না। অন্ধকার হয়ে গেছে চতুর্দিক, দেখুন অন্ধকার হয়ে গেছে, ওই জন্য বসাবো না এখন, আর কাল বসাবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি, আর যদি আমি কালকে বসাই এইগুলো দেখিয়ে দেব। কেমন লাগলো বলবেন ভিডিওটা, আর এইভাবে আপনাদের উপকার হচ্ছে কিনা সেটাও বলবেন। দিন দেখাচ্ছি আগের দিন যে বুলেটটা আমি বসিয়েছিলাম, দেখুন কি সুন্দর আছে। আর আজকে আমি নিয়ে এসেছি এগুলো, আর মাটি চালা আছে, আর এই যে এইগুলোতে এই গাছগুলো বসাবো। প্রথমে আমি মাটিগুলো ভরে নিই, তারপর বসিয়ে দেখাচ্ছি। আর আমি বলেছিলাম পরের দিন দেখাবো আমার গাছগুলো কেমন রয়েছে। এই যে হাওয়া হচ্ছে, গ্লাসগুলো সব মাটি করে নিয়েছি। আর এবার এখান থেকে একটা একটা গাছ, কালকে যেমন দেখিয়েছিলাম গতকাল, ওই রকম ভাবে সব বসিয়ে নেব। সব গাছগুলো আমি বসিয়ে দিয়েছি, আর এই যে জল দিয়ে এসেছি, জল আমি এইরকম ভাবে সাইড দিয়ে থালাটায় ঢেলে দেব, আর একটু এখানে দেব, একদম ছোট ছোট যেগুলো সেইখানে দুটো দুটো গাছ বসিয়েছি। দেখুন এর ভেতর এই এতগুলো গাছ বসানোর আমি গ্লাস খুঁজে পাইনি, আবার এগুলো কাল করব, আর সেগুলো আর ভিডিও করে দেখাবো না। তাহলে দুরকম লঙ্কা আমি বসিয়ে ফেললাম, দেখেছেন, আপনারাও বসাতে পারেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি।